তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে কেন্দ্রীয় নেতাদের আগামী নির্বাচনের জন্য কাজ করতে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে শিল্পাঞ্চল থানার ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কুচি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের প্রতিটি ইউনিটকে সক্রিয়ভাবে কাজ করে যেতে হবে।